শিক্ষার্থী বন্ধুরা, আসলে এবার আমরা এ ধরনের একটি বাটন তৈরি করি যেখানে বাই নাও এবং এ ধরনের একটি ঝুড়ি থাকবে। তা আসুন, এই বাটনটি তৈরির জন্য আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি নিয়ে রেডিয়াস 6 দিচ্ছি। আমরা যে কোনো কালার আপাতত দিচ্ছি এবং একটি শেপ তৈরি করি, দেন রাস্টারাইজ এবং গ্রেডিয়েন্ট দিতে হবে। এই গ্রেডিয়েন্টটি আমরা লেয়ারে চলে যাব, লেয়ার স্টাইল গ্রেডিয়েন্ট ওভারলে। তো গ্রেডিয়েন্টে গিয়ে প্রথম স্লাইডারে ধরে এই কালারটি পিক করে আনবো, সেকেন্ড স্লাইডারে আমরা উপরের যে কালারটি আছে সেটি পিক করব। লক্ষ্য করুন, চলে এসছে। দেন ওকে। এবার এই ঝুড়ি আনার জন্য আমরা এখান থেকে কাস্টম শেপে চলে যাব এবং এখানে সোজা নিচে দেখুন ঝুড়ি আছে, হোয়াইট কালার দিয়ে দিব এবং এভাবে ঝুড়ি ক্রিয়েট করব। লেয়ার মেনু থেকে রাস্টারাইজ করে দিব এবং যথারীতি বাই নাও এই লেখাটি আমরা এভাবে লিখে দিব। এভাবে আমরা সিম্পল কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বাটন তৈরি করতে পারি, যা আমাদের গ্রাফিক্স রিভার .NET-এর মতো সাইটে আমরা জমা দিয়ে আর্ন করতে পারবো।